রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি বিক্রি করতে শেয়ার বাজারে প্রাথমিক তালিকাভুক্ত করতে উদ্যোগী হলো কেন্দ্র। এই শেয়ার বেচে তোলা হবে 1 লক্ষ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, দেশের সম্পদ বেচে 1.78 লক্ষ কোটি টাকা তোলা হবে, তার মধ্যে এলআইসি বেচে তোলা হবে 1 লক্ষ কোটি টাকা। বিমা খাতে বিদেশি বিনিয়োগের সীমা 74% করার পর জীবন বিমা নিগম ব্যবসার ক্ষেত্রে আইপিও তালিকাভুক্ত করার কাজ করে ফেলেছে। দেশের বিমা বাজার 66% এলআইসির দখলেই। সরকারি পরিকাঠামো যেমন দেশের আয়ের উৎস, তেমনই এলআইসিও দেশের বিমা বাজার। আগে সবটাই এলআইসি সহ 6টি রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতে ছিল। উল্লেখ্য, 2000 সালে বাজপেয়ী সরকার দেশি বিদেশি সংস্থার জন্য বিমার বাজার উন্মুক্ত করে দেয়। সে সময় বলা হয়েছিল এতে বিনিয়োগ বাড়বে, কিন্তু 2 দশক পরও বিনিয়োগ বাড়েনি, পরিষেবাও বাড়েনি। এদিকে দেশে বিমা বেসরকারীকরণের অজুহাতে বিদেশি বিনিয়োগের সীমা 2 দফায় বাড়িয়েছে মোদী সরকার। তারপরে এলআইসির শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভা তাতে সিলমোহর দিয়েছে। তার প্রক্রিয়া হিসেবে এলআইসি আইপিও তালিকাভুক্তির জন্য ইতিমধ্যে মার্চেন্ট ব্যাংকের বিনিয়োগের সিদ্ধান্ত হয়েছে। অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে, চলতি আর্থিক বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে 3 রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ফার্টিলাইজার, মিশ্র ধাতু নিগম এবং রাষ্ট্রীয় কেমিক্যাল এবং ফার্টিলাইজার বেচে দেবার পর এলআইসি শেয়ার বিক্রির প্রক্রিয়া পুরোদমে শুরু করে দেওয়া হবে। জানা গেছে, আইপিও থেকে এলআইসি শেয়ার দখল নিতে মোট 18টি সংস্থার নজর রয়েছে। পলিসি গ্রাহকদের জন্য দেশের 10% শেয়ার সংরক্ষণ রাখা হচ্ছে। এলআইসি কর্মীদের জন্য ডিসকাউন্টে শেয়ার বিক্রির পরিকল্পনা রয়েছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।